জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। অনেকেই বলে যে এইসব ছেলেরা কথা শুনে না, যে তারা উগ্রদেরকে খারাপ ভাষা ইউজ করে, খারাপ ব্যবহার করে, কিন্তু পরিবর্তন করা যাবে না। বলতো দোকান ভেঙে গেল, বাইকের বাইকের বড় বাইক আনবো, জোর করে কাটলে তো আর মারামারি করতো, বিভিন্ন বড় ভাই আনসারি আনারে মার দূর করতো, দিছিল মেলুন ভেঙে গেল। আমি দেখছি অনেক একটা মানুষও খারাপ করে, পরিবারও খারাপ করে, বকাবি করে, গালাগালি করে। আর আপনি বললেন দিকে আমি চুলটা কাটছি, কারণ আপনি ভালো করবেন না, বাসায় গেলে আরো কয়েকজন ভালো করবো না। দর্শক, এখানে আমি আমার ছেলেকে নিয়ে সেলুনে এসেছিলাম, এসে এই ছেলেটিকে দেখতে পেলাম যে বসেছিল সে, তখন তার এই চুলের অবস্থা দেখে যখন আমি তাকে বুঝাই, তার নাম হৃদয়, যে হৃদয় এইভাবে চুল রাখা ঠিক না, এক পর্যায়ে সে চুলটাকে কাটতে সম্মত হয়। আমরা আমি বুঝের মাধ্যমে তাকে এখন এই আমরা বসাইছি এই চেয়ারে, এখনই তার চুলটা কাটবে। এই যে এখানে সেলুনের যে চুল কাটে সেই পারভেজ, তার মতোই একটি ছেলে হৃদয়ের চুলটা কেটে দিবে। এটা আসলে আমার কাছে একটা বড় পাওয়া, যে এই যে টিকটক যারা করে বা এই ধরনের চুল যারা রাখে, তারা সহজে কিন্তু কাটতে চায় না। এই হৃদয়কে বোঝানোর পরপরই কিন্তু হৃদয় রাজি হয়ে যায়। সত্যি এতে আমি নিজেকে ধন্য মনে করছি, যে একটা ছেলেকে আমি বুঝাতে পেরেছি যে এই যে চুলের এইভাবে চুল রাখাটা এটা ভালো না। আমার সন্তানদেরকেও আমি সবসময় সেলুনে আমি নিজে নিয়ে আসি, নিজে কাটাই। আজকে হৃদয়কেও আমার ছেলের মতো মনে করে আমি তার চুলটাকে যে সেলুনের যে চুল কাটে তাকে দিয়ে এখনই কাটাবো, এটা আপনাদেরকে দেখাবো। তোমার কি মনে হয় যারা এইভাবে এইরকম চুল রাখে তারা এই রাখাটা কি ঠিক? হ্যাঁ, এখন কি তুমি আমার কথায় কাটতেছো নাকি নিজের মন থেকে? নিজের মন থেকে হৃদয়, সত্যি হৃদয়দের মতো যদি এইভাবে সবাই বড়দের কথা শুনে এবং এইভাবে ফিরে আসে, তাহলে এই দেশের প্রেক্ষাপট ঘুরে যাবে। সত্যি হৃদয় তোমাকে আমি কি বলবো, যে তোমার মন হঠাৎ করে নরম হয়ে গেল, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তুমি কোথায় চাকরি করো? এখন কি করো? কাজ কোথায়? আগে করতাম ইবানা, এখন করি না। এখন কি করতো? চলতেছে কিভাবে? তাহলে বাবা মা থাকে কোথায়? থাকে এই যে উনি কি করে? উনি মাই ম্যাচ খাওয়ায়। ম্যাচ খাওয়ায় না? আচ্ছা, হৃদয়ের এই পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লাগছে। হৃদয় এটাকে আমি দিতে পারি তোমার ওই ইউটিউব ফেসবুকে? কাটেন অসুবিধা নাই, হৃদয়ের চুল কাটলাম সই চায় নাকি আবার মামলা টামলা দিবা? আচ্ছা, হৃদয় হৃদয় দৃষ্টান্ত হোক সমাজের, যে যারা সমাজে এইভাবে চুল এই যে লাল কালারে চলে, অনেকেই বলে যে এইসব ছেলেরা কথা শুনে না, যে তারা উগ্র। এবং আজকে হৃদয়কে শুধু বলছিলাম যে বাবা এই চুলটা কি এইভাবে রাখলেই হয় নাকি কাটে কেটে ফেললে ভালো হয়, সাথে সাথে বললো না স্যার আমি এটা কাটতে চাই, এখনই কাটার ব্যবস্থা করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদয়ের চুল কাটা শুরু হয়ে গেল। আপনারা দেখেন দর্শক, এই হৃদয়দের দেখে অবশ্যই আরও যারা আছেন, যারা এই অবস্থায় এরকম চুল রাখে, তারা অবশ্যই পরিবর্তন হবে, সেটা আমি প্রত্যাশা করি। এরাই এই দেশের ভবিষ্যৎ। পারভেজে চুল কাটা শুরু করছে, আর হৃদয় কোনো রাগ নাই তো না? আমরা চাইবো যে এই ছেলেগুলিকে আপনারা কোনো খারাপ বিহেভ না করে তাদেরকে যদি বোঝানো যায়, তাহলে তারা নিজেরাই সংশোধন হবে। আর ওদেরকে সংশোধন করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। ওদেরকে খারাপ ভাষা ইউজ করে, খারাপ ব্যবহার করে কিন্তু পরিবর্তন করা যাবে না। অনেকেই দেখছি জোর করে চুল কাটেন, অনেক কিছু করেন, কিন্তু দেখেন বোঝানোর মাধ্যমে এই হৃদয় কিন্তু হৃদয় গলে গিয়েছে এবং সে তার চুল স্বাভাবিক করবে। আপনাদেরকে সেটাও দেখাবো। দর্শক, তুমি কি এরকম দেখছো কখনো এরকম কাটিংওয়ালা লোক আইসে এইভাবে শুকো করতে কখনো করতে? জি না, জি না। আর যদি করতে বলতা তাহলে কি করতো তোমারে? মারতো। হ্যাঁ, মারতো। মারতো না? আসলে আমি কিন্তু এই যে সেলুনে দেখতেছেন হৃদয়কে বোঝানোর উদ্দেশ্যটা হলো, আমি আমার ছোট ছেলেকে নিয়ে এখানে, দেখেন আমার ছোট ছেলেকে নিয়ে এখানে এসেছিলাম, তখনই আমি হৃদয়কে বলি যে বাবা যদি তোমার চুলটা ছোট করলে কেমন হয়। সাথে সাথে হৃদয় হৃদয় এদিকে তাকাও, হৃদয় সারা দেয়, হৃদয় আমার হৃদয় জয় করে নিয়েছে। এই যে আমার ছেলে কাটতেছে, এই যে আজকে হৃদয় যেভাবে কাটলো বিপুল। আচ্ছা, এইরকম যদি অন্য ছেলেদেরকে বলা হইতো, এরকম আপনারা হঠাৎ করে কাটতেন ছোট করতেন, তাহলে কি করতো? রাগ করতো, সবাই তো আর কাটে না এরকম, অনেকে পরে মারামারি করতে চাইতো, বলতো দোকান ভেঙে গেল, বাইকের বাইকের বড় বাইক আনবো, এই করতো বড় বাইক আনতো। কিন্তু এখন আর এটা হইব না। স্যার আপনি বলছেন বুঝানে বুঝানে ও বুঝছে, বুঝার পর তো ওর ভুল বুঝছে, এই জন্য ও কাটতে আছে, যে না এভাবে তো রাখা ঠিক না।
এটা ভালো দেখায় না। জোর করে রেগাটলে তো আর মারামারি করতো আরে, বিভিন্ন বড় ওয়াইনসারি আনা আরে মাঠ জোর করতো, দিছিল মিলন ভাঙ্গেল তো দিতেছে। এটা দেখতেছেন হঠাৎ করে বাসায় যখন দেখবে তোমার এই সেই কাটিং নাই, তখন কি বলবা? খুশি হইব, বাড়ির লোক দেখে আমরা অভিশাপ দিব না? খুশি হইব আরো তারা। তা তুমি আমার কথা বলবা বাসায়? কি বলবা? যেন নিয়ে দেখছে কাটা দিছে ভালোই তো বল না, জোর করে কাটতে দিছি না? না না, জোর করে কাটতে। আচ্ছা দিদির বাবা মাও নিশ্চয়ই দেখবেন এই ভিডিওটা। আসলে শুধু যে আমার কথাই না, আপনার ছেলে অবশ্যই ভালো ছেলে, যার দরুন হৃদয় বাবা আমার উদ্দেশ্যে বলছি যে আপনার ছেলে ভালো বিধায়ী কিন্তু আমার কথাটা শুনছে। অনেক ছেলেরাই হয়তো শুনতো কি না আমার আমি জানি না, তবে এই ইয়ংদেরকে আমরা যদি বোঝাতে পারি, আপনারা বাসায় হৃদয় বাবা মাকেও বলবো যে আপনারা সবসময় যদি তার প্রতি সহনশীল হন, এই বয়সটা তাদের উঠতি বয়স, এই সময়ে তাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন তাহলে তারা যে কোনো কথাই শুনবে। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যখন আমি বলার সাথে সাথে কিন্তু হৃদয় রাজি হয়ে গিয়েছে। ভালো মতে কাটো নাকি হৃদয়ের এই যে চুল কাটার পয়সা কিন্তু আমি দেবো, তুমি কি বলো? হ্যাঁ দিয়েন সময় সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে চুলের কাটিং একবারে শেষ করে দে, এই যে আমার ছেলেকে ছোট ছেলেকে নিয়ে আসছিলাম, তা আমরা যদি আমাদের এদেরকে যদি বুঝাইতে পারি যে ও আমাদের ছেলের মতো, এইভাবে বুঝাইতে পারলেই কিন্তু আমরা এদেরকে পরিবর্তন করতে পারবো। হৃদয় বলো তো বাবা এই বিষয়ে বলো, তুমি তোমার যারা বন্ধু বান্ধব আছে এই দেশে বাংলাদেশে তো অনেক ছেলেরা এইরকম টিকটক কাটিং থাকে সালার থাকে, এদের উদ্দেশ্যে কিছু বলো? সব চুল রাখলে আমি দেখছি অনেক রাখতে মানুষও খারাপ করে, পরিবারও খারাপ করে, বকাবি করে, গালাগালি করে। আর আপনি বললেন দেখে আমি চুলটা কাটছি কারণ আপনি ভালো করবেন, বাসায় গেলে আরও কয়েকজন ভালো করবো না, কার কথা বললে কাটছো, যেন মানুন তো অনেক কিছু, মানলে মানলে অনেক কিছু, না মানলে বাড়ি ব্রাম বাড়ি। এই যে এই মুহূর্তে আমাদের স্যারে এই হৃদয়কে বুঝিয়ে চুলটা কেটেছে এবং বিল সারিয়ে দিচ্ছেন, ফিনিশিং না আমাদের সারে হৃদয়ের বিলটা দিচ্ছে চুল কাটা সহ এবং তাকে। আসলে হৃদয় কিন্তু সুন্দর লাগতেছে বাবা, আমি অনেক খুশি হয়েছি। আসলে বিল দেওয়াটা এখানে মুখ্য বিষয় না, যে হৃদয় যে কথা শুনছে খুশি হয়েছে অনেক, আপনি টাকাটা দিচ্ছেন আর আপনি বলছেন আমি চুলটা কাটছি, ভালো লাগতেছে। ভালো থাকুন হৃদয়, হ্যাঁ ভালো থাকবো, ধরুন।